এই জুসটা আর এই রুটিটা খাওয়া, আর তুমি ঠিক মতন ঠিক আছে খাওয়া দাওয়া করবা আর গোসল করবা, ঠিক মতন গোসল করলে আর খাওয়া দাওয়া করলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ঠিক আছে? আর ঠিক মতন ওই যে যদি বিরাস পেস এগুলা না পাও তাহলে গাছের ডালা দিয়ে ওগুলা দিয়ে দাঁত মাজবা, ঠিক আছে? আর গোসল করবে নিয়মিত, আর এই যে পায়ে যে কেদা কেদা লেগে থাকে না সবসময় পা ধুবা, ঠিক আছে? তোমরা যে যে মালিকের কাছে বোতল বিক্রি করো তাদের কাছে থাকার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, কত করে তোমরা বোতল কত করে কেজি বিক্রি করো বলো? 30 টাকা কেজি। 30? তোমার আব্বুর নাম কি? মার নাম তাও জানো না? তোমার এই নাম রাখছি। আর দুপুরে কি খাইছো বলো? ওই যে হবা তুমি কিনে দিলে হেরে খেলাম আর একটু মুড়ি খাইছি। তো কি করব ভাই, যে বোতল টুকে টুকে পরে বড় আমি পুলিশ হব বলে বড় পুলিশ। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আজ চলে এসেছে হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। দেখতে পাচ্ছেন এখানে এক অসহায় পথ শিশু আছে, এই ছোট ভাই থেকে ওর আসলে জীবন গল্পটা আপনাদের শোনানোর চেষ্টা করব। আসলে ওরা কত কষ্ট করে আসলে রেল স্টেশনে জীবন যাপন করে এগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ছোট ভাই তোমার নাম কি? শাকিল। শাকিল, তোমার আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু আম্মু তোমার থুয়ে কোথায় গেছে, কার কাছে থুয়ে গেছে? সঠিক জানি না, একটা আমার একটা বেড়ার ধরে আলাই চেয়ে গেছে, সব বড় হয়েছে একটু, সব কিছু কয়া আমার আবার বড় হয়েছে। তারপরে তোমার ওই পালিত বাপ ছেড়ে দিয়ে তোমার কাছে রেল স্টেশনে ছেড়ে দিয়েছে, তোমার যে পাল ছিল রেল স্টেশনে রেখে। আচ্ছা তুমি কি এই বোতল টোকাও না? এই দেখতে পাচ্ছেন আসলে ও হলো বোতল টোকায়। যে প্রতিদিন কত টাকা বোতল ওটাও বিক্রি করো? 400 টাকা। 400-500 টাকা না? এটা কি করো, খাওয়া দাওয়া করো? এই যে ভাত খাই। আচ্ছা যে তোমরা খাওয়া দাওয়া করে বোতল টুকায় না, তো রাতে ঘুমাও কোথায়? যাদবপুর রেল স্টেশন। রেল স্টেশনে ঘুমাও না? আসলে তোমার বাবা মা কেউ বেঁচে নাই না, জানো না যে কোথায় আছে, তোমার দাদা দাদি নানা নানি কোথায় আছে এগুলা কেউ কিছু জানো না। আত্মীয়স্বজন? আমার নাম মামা শাকিল। তোমার আব্বুর নাম জানো? তোমার আব্বুর নাম কি? মার নাম তাও জানো না? তোমার এই নাম রাখছে শাকিল, নাম রাখছে এটা শাকিল, মানে যে লিছিল তোমার সেই জানে যে তোমার নাম হলো শাকিল। এর কাছে কি যাও, যোগাযোগ আছে? থেকে চলে আইসো। এই তো আসলে দেখতে পাচ্ছেন আসলে এরা কি বলবো, বলার মতন ভাষা নাই। দেখেন এই হচ্ছে মা বাপ কেউ কারো নাম জানে না, আসলে ওরও পালিত এক বাবার কাছে ছিল, পরে ওখান থেকে চলে আইসো না? তারা কি আদর করে নাই তোমারে পালিত মা বাপ? তারপর কি ভালো লাগে নাই তোমার কাছে নাকি? না ভালো লাগে, কিন্তু ঘেরাই আমার দিছে। ঘেরাই তোমারে রাস্তায় ফেলাই থুয়ে গেছে গা? হ্যাঁ। ও তুমি রেল স্টেশনে ঘুমাও না? আসলে কি বলবো, দেখেন ও তুমি গোসল করো কোথায় বলো? ওই পাশে পুষ্কনি আছে, পুষ্কনিতে গোসল করো না? আর এই যে এখানে যে আসলে থাকো, এই যে আর রেল স্টেশনে আসলে কষ্ট হয় না অনেক? আর এই যে মানুষ তো তোমাকে এই যে ভাঙড়ি টুকে বেরিয়ে গেলে ঘুমিয়ে গেলে আসলে অনেক মানুষ অনেক ই করে না, মারধর করে, বকা ঝকা করে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে। হ্যাঁ দেখেন আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। এই আজকে সকালে কি খাইছো তুমি বলো? সকালে কিছু খাই নাই, খালি একটা রুটি ছিল এর খাইছি। খাইছো? আর হারাদিন বোতল টুকাইছি। আর হারাদিন বোতল টুকাইছো? আর দুপুরে কি খাইছো বলো? ওই যে হবা তুমি কিনে দিলে হেরে খেলাম আর একটু মুড়ি খাইছি। আর একটু মুড়ি খাইছো, তাছাড়া আর কিছু খাও নাই? এরে আসলে কি বলবো। আর এই যে তুমি এই যে খালি পায়ে যে থাকো এই যে রেল স্টেশনে, এই যে খোয়া তোমার পায়ে ব্যথা করে না? পা অনেক ব্যথা করে। হ্যাঁ তারপরে দেখেন আসলে আমরা কিন্তু অল্প একটু হাঁটা চলাফেরা করলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ পায়ে ব্যথা করে বা ই করে। আর ওরা এই যে দেখতে পাচ্ছেন এই রেল স্টেশনের যে খোয়া মাটি সমস্ত কিছু পাড়া মনে করেন যে দিন ভরে বোতল টোকায় যে কষ্টে, আসলে এদের জীবন আসলে অনেক কষ্ট। আপনাদের এখন দুনিয়া থেকে নাই নাকি? এখন ভবিষ্যতে কি করবা? ভবিষ্যতে কি করবো আর, ওর ওকে আর জানে ওর ভবিষ্যতে কি করবো, ওর জানা লাগবো না? তোমার
লেখাপড়া করছো অর্ধেক কত কতটুকু পর্যন্ত করছো 1 ক্লাস 1 পর্যন্ত এটা পড়াইছিল কেডা তোমার সেন্টারে ছিলাম সেন্টার থেকে সেন্টার থেকে আইসা পড়ছো কে বাই করে দিছে সবাই রে বাই করে দিছে ও সেন্টার ভাঙা আমার বক্স ও এটা ছাত্র আন্দোলনের মধ্যে ভেঙে দিছে সেন্টার নাকি সেই সময় তোমরা চলে আইছো না আসলে এখন কি তোমার এই যে এখানে বর্তমানে কি রেল স্টেশনে ঘুমাও না মশা কামড়ায় না বা এই যে মানে কেমনে শুয়ে থাকো কি খেতা বালিশ আছে খেতা বালিশ কিছু নাই কয়দিন পরে পরে গোসল করো তো বলো প্রত্যেকদিন আজকেও করছি আজকে গোসল করছো গোসল করার পরে এই যে তোমার এই যে জামা কাপড় কিভাবে ই করো চেঞ্জ করো কিভাবে বা আছে তোমার জামা কাপড় আছে আর নাই আর নাই এই এই একটাই না পরে এইটাই সহকারে গোসল করো আবার এইটাই কিভাবে শুকাও কিভাবে কষ্টের জীবন আসলে বাপ মা ছাড়া যে জীবন আসলে অনেক কষ্টের জীবন আপনারা তো আসলে দেখতে পাচ্ছেন যে এদের আসলে অনেক মানুষই তোমাদের তো অনেক মানুষই তো চোর বলে বকা ঝকা করে বা খেদায় দেয় রেল স্টেশনে যে ঘুমাও তোমরা কয়টার সময় আবার ঘুম থেকে উঠাই দেয় ঘুমাইতে পারে না পুরুষের জ্বালায় ঘুমাইতে দেয় না ঠিক মতন না আরে আসলে কি বলবো কষ্টের অনেক কষ্টের জীবন বলার মতন ভাষা নাই কোনো খেতা বালিশ কোনো কিচ্ছু নাই এমনি দেয় যে রেল স্টেশনে প্ল্যাটফর্মের পর শুয়ে থাকো এখন খাও নাই কিছু না মুড়ি খাওয়াইলাম এইটাই তো এই খাওয়ায় কি আসলে জীবন চলে কও চলে না আসলে আপনারা এই ভিডিও করার মাধ্যমে আসলে আসলে জানানোর চেষ্টা করি যে আসলে অসহায় পথ শিশু মা বাপ ছাড়া আসলে কিভাবে জীবন যাপন করে এগুলো আপনারা জানানোর চেষ্টা করি আর বলার মতন ভাষা নেই ধরো আমার কাছে ধরো ই আছে খাবার আমি আনছিলাম ধরো এই জুসটা খাও ধরো আর এই রুটিটা খাও এই দুপুর বেলা তোমরা তোমার কেউ কার কাছে চাইছিলাম না বা এই যে বোতল টুকে আছে তোমরা ই করো ইনকাম করো যে এগুলা কি খাও না তোমরা ঠিক মতন ভাত খাবে ঠিক মতন ভাত খায়া বোতল মোতল টুকায় ভাত খাইবে ধরো এই বোতলে টুকায় তোমরা যদি ভাতই যদি না খাও তাহলে বোতল টুকায় লাভ কি শরীর ভালো থাকবো নষ্ট হয়ে যাবো না নাও খাও আসলে আমরা হলো বিভিন্ন ধরনের যারা অসহায় পথ শিশু আছে তাদের আসলে জীবন গল্পের ভিডিও নিয়ে আপনাদের প্রতিনিয়ত আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি যারা আসলে অসহায় মানুষ কিভাবে এরা মা বাবা ছাড়া কিভাবে জীবন যাপন করে এদের ভিডিও দেখানোর জন্য আপনাদের আসলে অনেক ই করি আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন আসলে পথ শিশু অসহায় যারা আছে এদের নিয়ে কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ সোর ভাই তুমি কিছু বলবা আর কিছু বলবা না এখন এই জুসটা আর এই রুটিটা খাও হ্যাঁ আর তুমি ঠিক মতন ঠিক আছে খাওয়া দাওয়া করবা আর গোসল করবা ঠিক মতন গোসল করলে আর খাওয়া দাওয়া করলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে ঠিক আছে আর ঠিক মতন ওই যে যদি বিরাস পেশ এগুলো না পাও তাহলে গাছের ডালা দিয়ে ওগুলা দিয়ে দাঁত মাজবা ঠিক আছে আর গোসল করবে নিয়মিত আর এই যে পায়ে যে কেদা কেদা লেগে থাকে না সবসময় পা ধুবা ঠিক আছে তোমরা যে যে মালিকের কাছে বোতল বিক্রি করো তাদের কাছে থাকার ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই কত করে তোমরা বোতল কত করে কেজি বিক্রি করো বলো 30 টাকা কেজি 30 টাকা কেজি তাও প্রতিদিন কত কেজি বিক্রি করো কয় টাকা হয় প্রতিদিন 7 কেজি 8 কেজি 7-8 কেজি করে হয় না 7-8 কেজি করে হইলে তাও মোটামুটি তো ভালো টাকায় হয় নাকি এতে মোটামুটি খাওয়া যায় নাকি হ্যাঁ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যা আসলে অনেক কি তো আসলে এই এসি রুমের মধ্যে বা ফ্যানের তলে দুই তিনটা ফ্যান লাগাও কিন্তু ঘুম আসে না আর তোমাদের ঘুম তো এই মশার কামড়েও বিছনা ছাড়াও অটোমেটিক ঘুম আসে বড় নাকি হ্যাঁ অনেক আসলে ঘুমের কষ্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ